আপনি আজকে থেকে নামাজ পড়েন না, পাঁচ ওয়াক্ত অথবা ছুটি দেন, বিয়ে করতে আজকে থেকে উঠিয়ে ধরেন যে আমার নামাজ পড়বে না, আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, আজকে থেকে উদ্বিগ্ন করেন যে আমি কোরআন আজকে থেকে আমি করবো, প্রতিকে করবো, আমার কোরআন শুদ্ধ করে আমি শিখবো, আমি বেশি বেশি আমল করবো, বেশি বেশি দিনের কাজ করবো, বেশি বেশি সংগঠনের কাজ করবো, পারবো না দিয়ে ভাইরা আমরা এই প্রতিটি আজকে থেকে নেই নিয়ে আমরা আমাদের আগামী জীবনটা কি করি, সামনের জীবনটা পরিচালনা করি, রাব্বুল আলামিন কামনা করছি এবং আপনাদের সকলকে আবারও মুসলিম সাইফার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর আমার ঈদের বিষয়টা একটু বলছি, আর আজকে কিভাবে কাটিয়েছি তাহলে আমি একটু বলছি যে আমাদের পাবুসে আমাদের ইমাম সাহেবের কাছে কল দিছি, কল দেওয়ার পরে বলছে যে 40 জামাত করতে পারে, হ্যাঁ জামাতে, তো এখন আমাদের কোরাল বেবি আর অনেক দূর আছে, তো আমরা চিন্তা করলাম যে এইভাবে বলি যে আমাদের ভাইয়েরা কি করবে যে মসজিদে এত লোক পড়া যাবে, সবাইকে আমরা বলছি যে আমরা আসতে চান আসেন, আর নয়তো আমরা কি করবো কোরাল বেবি একটা কি করবো একটা জামাত করবো, সেখানে এইভাবে কথা ভাইদেরকে বলছি, তো আমাদের আজকে তালাবাইরে ওখানে পাঠাচ্ছে ওইভাবে কিন্তু হয়েছে। আর পাবুসে আমাদের টার্গেট ছিল যে আমরা মসজিদে পাবুসে যারা আছি কমিউনিটি এবং আমরা পাবুসে যারা আছি আমাদের ইচ্ছা ইয়ে ছিল যে মসজিদে যাওয়ার সাথে সাথে যদি জামাত 40 জনের বেশি না হয় তাহলে আমরা আমরা স্থান ঠিক করে রেখেছি ওইখানে আমরা বাঙালি কি করবো জামাত করবো, তা আলহামদুলিল্লাহ মসজিদে যাওয়ার পরে দেখি লোক বেশি ছিল, প্রথম ছিল না, আমরা এক মিটার এক মিটার দূরে ছিলাম, প্রায় আমাদের আমাদের 150 থেকে 200 লোক হয়ে পাবুসে, তা সত্যি আলহামদুলিল্লাহ সমাধান। তবে এই অন্য বছরের তুলনায় এবারে এই জন্য কম গেছে, অন্য বছর তো এই বাসায় তো অন্য বাসায় যাওয়া, রমজান মাসে দাওয়াত, এই বাসায় ওই বাসায় ওই বাসায় বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া, এবারে কিন্তু এটা কম কিছু আর কি, তো তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান এবং ঈদ সব কিছু আমাদের সুন্দর ভালো করে সুযোগ দিয়েছেন। প্রিয় ভাই আপনাদের সকলকে আবারও মুসলিম সাইফার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।